আসসালামু আলাইকুম আজ ছয় অক্টোবর বুধবার দু একুশ গতকাল করোনা রিপোর্ট পেশ করার পর আজ বুধবার দুপুরে একটা পর্যন্ত বিভিন্ন জেলার মৃত্যুর খবর ভুবন নিউজের হাতে এসেছে তার মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকায় মারা গেছে সাতজন এছাড়াও চট্টগ্রামে তিনজন রাজশাহীতে একজন খুলনায় দুইজন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং ময়মনসিংয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এছাড়াও আরও কয়েক জেলায় মিলিয়ে মোট সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে দুপুর একটা পর্যন্ত এই ছিল জেলা জেলাভিত্তিক সর্বশেষ আপডেট সারা বাংলাদেশের করোনার আপডেট পাবেন সন্ধ্যা ছয়টায়